ঘর দর ছাড়
ধোপা আসবে, ধোপাকে বলবে জামা কাপড় গুলো সাত দিনের মধ্যে কেটে দিতে।
সামনে এই পুজো, যারা দেরি না করে, ঠিক আছে? আর এই যে এই ক্লাসের মধ্যে ধোপার টাকাটা রেখে গেলাম, ধোপাকে দিয়ে দেবে, বুঝেছ? আর এই যে বাপি স্কুল থেকে ফিরলে বলবে খাবারটা খেয়ে নিতে, কোন দুষ্টুর মধ্যে বারণ করবে, বলবে কাঠপাশে কিন্তু খুব বকবে, বুঝেছ? একে কিছু বলা আর ল্যাম্পোস্টটা অপসারণ একই ব্যাপার, অন্তত কথায় কথায় ল্যাম্পোস্ট ঘাস না like that.
কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। আপনি জানেন না বিকাশ বাবু, এটা একটা গাধা, তারপর কিছু জানে না, এর সঙ্গে চিৎকার করে কথা বলতে মানুষে বারোটা এক বাজার জোগাড়। আমার স্ত্রী গেছেন বাপের বাড়ি, তার মাসিমার বড়টা থেকে এটাকে কালার করে গেছেন। কেন যে বলতে বলেছিলাম একজন কাজের লোকের দরকার। বাবু চিন্তা করবেন না, হয়তো বুঝতে পারেন সব কিছু ব্যবস্থা হয়ে যাবে। সুধীর কোথায়? এই
বাড়িতে একটি দ্বিতীয় গৃহিণী বিশেষ প্রয়োজন। আচ্ছা তুমি দেখো অনেক সময় নষ্ট হয়েছে, চীন চাইনিজ ছাড়া কোনো ভাত নিয়ে লাভ নেই, আপনার থাকার জায়গাটা দেখি। চলো চলো
ঠিক আছে, তা তুমি এত ভয় করছিলে, অভিনয়টা তো
আচ্ছা বলো, ব্যাপারটা হচ্ছে যে তুমি কি কানে শুনতে না, সেটা কি তুমি আমি একেবারেই জানতে না? সবার ভালো লেগেছে, সবার